আগামীকাল দেশে আসবে উপহার হিসাবে ভারতের দেয়া 20 লাখ ডোজ করোনার টিকা। এজন্য টিকা সংরক্ষণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার পর এক সপ্তাহ পর্যবেক্ষণ করে সারা দেশে একযোগে করোনার টিকা দেওয়া শুরু হবে। আগামী দিন ঠিক কোন সময় এসে পৌঁছাবে এটা সম্পর্কে এখনও আমরা তথ্য পাইনি। সিএমএসডিকে এটাকে কনসাইনমেন্ট এজেন্ট করা হয়েছে, ওনারা এটা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট দিয়ে ওটাকে ছাড়িয়ে আনবেন। আর হচ্ছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এনবিআরকে লিখেছে এই টেক্সটা যাতে মওকুফ করে, ডিজি ড্রাগ উনিও আমাদেরকে এনওসি দিয়েছেন যাতে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি। ইনিশিয়ালি যারা স্বাস্থ্যকর্মী তাদেরকে কিছু দিয়ে একটু অবজার্ভ করা, এক সপ্তাহ, তারপরে একসাথে সব জেলায় শুরু করা, এটাই আমাদের প্ল্যান। যারা ফ্রন্টলাইনার তাদেরকে আগে দেওয়া হবে। তবে এটা কি আমরা এখন আলাদাভাবে দিব না এটা ওই পরে যেগুলো আসবে সেগুলোর সাথে দিব, সেই ব্যাপারে এখনও আমরা কোনো নির্দেশনা পাইনি।